আমরা বোরসুল ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন। এবছর আমাদের 26তম বর্ষ। এবছর আমরা দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে এবারে প্যান্ডেল নির্মাণ করছি। তো এটাই আমাদের থিম বলতে পারেন বা মণ্ডপ ভাবনা বলতে পারেন। গম্ভীর ভাবটাকে এড়িয়ে গিয়ে একটু বেশ প্রাণোজ্জ্বল ব্যাপারটাকে তুলে ধরবার জন্যই আমাদের এই রকম ধরনের চিন্তা ভাবনা। এবছর বছর আমাদের মানে আনুমানিক খরচ খরচা যা দেখেছি 26 লক্ষ টাকা হবে। আমাদের খুঁটি পুজো হয়েছিল মণ্ডপের এই বছর রথের দিন, সেদিন থেকে মোটামুটি কাজ শুরু হয়েছে। আমাদের উদ্বোধনের দিন আমরা ঠিক করেছি 4র্থীর দিন 18 তারিখ। তো আশা করছি তার মধ্যে সমগ্র কাজ আমরা সম্পন্ন করতে পারবো। বৃষ্টি তো বেশ অনেকটাই প্রতিবন্ধকতা তৈরি করেছিল, বাইরের দিকের আমরা কোনো কাজই করতে পারিনি। সেই টাইমে যতটুকু পেরেছি ভিতরের কাজটা সম্পন্ন করেছি। এবার আস্তে আস্তে আমরা সবটাই সম্পন্ন করার লক্ষ্যে এগোচ্ছি। বলতে গিয়ে প্যান্ডেল এবছর অন্যান্য বছরের তুলনায় আকারে অনেক বড় হচ্ছে। মূর্তিতেও সেই একই জিনিস, বিগত বছরের তুলনায় মূর্তির আকারে অনেকটা বড় এবং অনেক সুন্দর মাটির কাজ থাকবে এবার। পূজা মণ্ডপটি পুরোটাই হচ্ছে গিয়ে প্লাই এবং প্লাস্টার অফ প্যারিসের উপর তৈরি হচ্ছে। তবে ভিতরে কিছু ধাতুর কাজ থাকবে এবং একটু মানে মেন মন্দিরের ভিতরে বেশ একটি ভালো ঝাড়বাতি দর্শনার্থীরা লক্ষ্য করতে পারবেন। আমার নাম অরুণাভ সাহা, আমি সঙ্গে বর্তমান সম্পাদক। বাচ্চাদের খেলাধুলার জায়গা ও অন্যান্য করা থাকে, বিনোদনের সম্পূর্ণ ব্যবস্থাটা এখানে থাকে। আর তাছাড়া যাত্রীদের সুরক্ষার জন্য আমরা তাদের কার পার্কিংয়েরও ব্যবস্থা করে দিই, কোনো অসুবিধা হয়। অগ্নি নির্বাপক ব্যবস্থার মধ্যে প্যান্ডেলের মধ্যে যেগুলো রাখতে বলে ওখান থেকে সেগুলো আমরা রাখি, আর বাকিটা ওনারা দেখেন। আর তাছাড়া আমাদের সামনে জলাধারের সঙ্গে বা আমাদের সাবমার্সিবল আছে, তার সঙ্গে পাম্প ফিট করাই থাকে। তবে দুর্ঘটনা যাতে এড়ানো যায় সেই দিকগুলো ব্যবস্থা করি এবং মায়ের কাছে প্রার্থনা করি যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। আপনার নাম? আমি শ্যামল প্রামাণিক, ক্লাবের সদস্য।